আমার কথা শোনো, আমি যখন আমি যখন পদসংহার করেছি আমার পরিধানের পদশাহী পোশাকের সমস্ত কিছু আমি যখন খুলে দিয়েছি তখন তো আমারই সন্তান। তোমরা যদি ওনার কথা অবমাননা করো তাহলে যে আমরা মেহরবান খোদা আমার কাছে অপরাধী হবে। আমাদের দুটি ভাইয়ের পোশাকের জন্য যদি আপনার কোন ক্ষতি হয় তা আমরা চাবো না। ওই ভাই আমাদের আবহাওয়া যদি নতুন করে আবার বানিয়ে দিবে যে ভাই আরে দেরি না করে এই মুহূর্তে আমাদের পোশাক খুলে ওই সময় তো সব তোমার বিবির দেহে অনেক মূল্যবান গহনা রয়েছে, তোমার পরিধানে মূল্যবান গহনাগুলো তুমি খুঁজে নাও না। আপনার যদি ভাই পরিবার আপনি হয়তো এটা হাত থেকে খুলবেন না মা। Oh, my God.
সৃষ্টি করো না চালু করো আমাদের সব কিছু নিয়ে গেল আর ফেলে দাও আর তো আছে দাও ফেলে দাও হ্যাঁ হাতে ওই কঙ্গন জোড়া গুলো ঘুরে দাও আমাকে মানছো কেন এই কঙ্গন জোড়া কথা আমি তাকে আদেশ দিতে পারবো না কারণ এই কঙ্গন জোড়া আমি নিজে তাকে ক্রয় করে দেইনি এই কঙ্গন জোড়া আমার শ্বশুরালয় থেকে তাকে উপহার স্বরূপ দিয়েছিলেন অতএব এই কঙ্গনের উত্তরাধিকারী আমি নই তোমার কথা বিশ্বাস করি না আমি তোমার দিদির বুদ্ধি তাই শুনতে থাকি কোনদিন কখনো হেন আদেশ তোমাকে করিনি তুমি কখনো তোমার পুরুষের সঙ্গে কথা বলনি পুরুষের সঙ্গে দেখা করনি আজ নিরুপায় হয়ে তোমাকে একটি কথা শুধু বলতে হবে তুই যা সত্যি তাই বলো শুধু বলে দাও যে কঙ্কন জোড়া তোমার পিতা তোমাকে দিয়েছিল কিনা আমি কোনদিন পর পুরুষের সামনে কথা বলিনি আজ আমাকে বলতে হচ্ছে খোদা তুমি আমাকে ক্ষমা করে দিও সত্যি বাবা আমাকে গড়িয়ে দিয়েছিল খুশি তো আমি আরো খুশি হব যদি আমার একটি বাক্য তুমি শোনো সেটি বাক্য তুমি যতদিন এই রাজ্যে থাকে বাইরে থাকবে কেউ কিন্তু আমাকে কর্মিস বা সম্মান করবে না তাই আমি বলছি তোমার বেগম